عن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم إن الله سبحانه وتعالى خلق آدم بقبضة قبضها من جميع الأرض قبضها من جميع الأرض فجاء بنو آدم على قدر الأرض منهم الأحمر والأبيض والأصوات وبين ذلك والسهل والحزن والخبيث والطيب سبحان الله সরকার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ আমাদের পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম কে যখন সৃষ্টি করবেন বলে ইচ্ছা পোষণ করলেন ঠিক ওই সময় গোটা জগৎ থেকে গোটা জগতের সমস্ত জায়গা থেকে আল্লাহ এক মুঠো মাটি নিলেন কি নিলেন এক মুঠো মাটি নাই ওই মাটিটা আল্লাহ গোটা জগতের সমস্ত জায়গা থেকে নির্বাচন করেন সুবহানাল্লাহ যেহেতু হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের পিতা এজন্য আল্লাহ রাসূল বলেন আদমের সন্তান দুনিয়াতে আসে ফাজা বনু আদম আলা কাদিরিল আরদি মিনহুমুল আহমার ওয়াল আবিয়াদ ওয়াল আসওয়াদ ওয়া বাইনা যালিক দুনিয়ার কোন জায়গার মাটি কালো এই জন্য দুনিয়ার কোন জায়গার মানুষ হয় কালো কোন জায়গার মাটি পরিষ্কার লাল টকটইকা ওই জায়গার মানুষগুলা হয় লাল কোন জায়গার মাটি হয় সাদা এই জন্য বনু আদম কোন কোন জায়গার মানুষ হয় সাদা আল্লাহ রাসূল বলেন ওয়াল হাজ ওয়াস সাহলু ওয়াল হাজনু ওয়াল খবীতু ওয়াত তাইয়িব কোন জায়গার মানুষের কোন জায়গার মাটি শক্ত ওই জায়গার মানুষগুলার দিল হয় শক্ত কোন জায়গার মাটি নরম ওই জায়গার মানুষের দিল হয় নরম কোন জায়গার মাটি অপবিত্র এই জন্য আল্লাহ রাসূল বলেন ওই জায়গার মানুষগুলা হয় অপবিত্র কোন জায়গার মাটি হয় পবিত্র এই জন্য আল্লাহ রাসূল বলেন ওই জায়গার মানুষগুলা হয় পবিত্র সুবহানাল্লাহ এ দুনিয়ার মুসলমান এই হাদিসের ব্যাখ্যায় মিশকাতুল মাসাবিহের অন্যতম ব্যাখ্যা গ্রন্থ মিরকাতুল মাফাতিহের প্রথম খণ্ডের 279 নম্বর পৃষ্ঠার মধ্যে এই হাদিসটার আবার ব্যাখ্যা করছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি দুররে মানসুরের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস আনেন হযরত আবু হুরায়রা বলেন আল্লাহ রাব্বুল আলামিন যখন নিয়ত ইচ্ছা পোষণ করলেন আমি আদম বানাইব আল্লাহর আরশ বহনকারী ফেরেশতা আটটা কয়টা চিল্লান দিতে হবে কয়জন আটজন ফেরেশতা একজনকে আল্লাহ রাব্বুল আলামিন বলল যাও যাও দুনিয়া থেকে এক মুঠো মাটি নিয়ে আসো ওই মাটি দিয়ে আমি আদম বানাইবার চাই আমি আদম বানাইবার চাই তখন ওই ফেরেশতা যখন ওই ফেরেশতা যখন মাটির মধ্যে আসিয়া মাটিতে একটা থাবা দেয় মাটি তখন চিৎকার শুরু করে দেয় মাটি মাটি ওই ফেরেশতাকে বলে এ ফেরেশতা আমারে নিয়া তুমি কি করবা তখন ওই ফেরেশতা বলে আল্লাহ তোমারে দিয়া আদম বানাইবে আদম সন্তান হবে তোমার তৈরি ফেরেশতা ওই মাটি বলে না না চিৎকার শুরু করে দেয় মাটি তখন চিৎকার শুরু করে দিয়ে বলে ফেরেশতা না না আমারে তুমি নিও না আমারে দিয়া আদম
আদম সন্তান বানানো হবে, তখন আদম সন্তান গুনাহ করবে, আদম সন্তানকে আল্লাহ জাহান্নামে পুরাইবে, পর্যায়ক্রমে আদম সন্তান জাহান্নামে পুরার ভিতর দিয়ে আমি মাটি জাহান্নামে পুরব, ও ফেরেশতা তোর হাতে ধরি পায়ে ধরি তুই আমারে ছেড়া দে। কার করন্দন, কে কাঁদতেছিল? মাটি। বুঝার বিষয় মুসলমান, একটু বুঝার বিষয়। ফেরেশতা চলে গেছে আল্লাহর কাছে, আল্লাহ মাটি তো কান্নাকাটি করতেছে, আমি তো আমার মায়া লেগে গেছে এই জন্য আমি ওরা আনতে পারিনি। আল্লাহ একজন একজন করিয়া আরশ আরশ বহনকারী আটজন ফেরেশতা সবাইরই পাঠায়া দেয়। প্রত্যেকটা ফেরেশতা যখন মাটির মধ্যে থাবা দেয়, মাটি ক্রন্দন করতে থাকে, ফেরেশতার মায়া লাগা যায়, মাটি থুয়া চলে যায়। আটজন ফেরেশতা যখন আল্লাহর কাছে যে অপারগতা প্রকাশ করলেন, এবার আল্লাহ রব্বুল আলামিন আদমকে বানানোর জন্য একজন ফেরেশতা নির্ধারণ করলেন। আল্লাহ, ওই ফেরেশতার নাম হযরতে আজরাইল। আজরাইলকে বলে দেয়, যা যা এক মুঠা মাটি মাটি নিয়ে আয়, আমি আদম বানাইব। এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটির মধ্যে আইসা থাবা দেয়, মাটি তো চিৎকার চিৎকার শুরু করে দেয়। হযরতে আজরাইল আলাইহিস সালাম বলে, চিৎকার দিয়া লাভ নাই, চিৎকার দিয়া লাভ নাই, তুমি তোমার এই ক্রন্দন করা আমার দিলে কোনো মায়া লাগাইবে না, কেননা আমার আল্লাহর হুকুম বাস্তবায়িত করা, তোমার ক্রন্দন করা কান্দার চেয়েতে আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। মাটি নিয়ে চলে যায়। এবার আল্লাহ বলতেছে, কিরে আজরাইল, সবাই পারলো না, তুমি কেমনে আল্লাহ? বলে, আল্লাহ মাটির কান্দার চাইতে আপনার হুকুম আমার কাছে বড়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ আজরাইল, তোর নাম ছিল আজরাইল, আমি তোরে আজকে থেকে একটা লকব বাড়াইয়া দিতে চাই, তোর নাম আজরাইলের পাশাপাশি তোর নাম মালাকুল মওত। এই মাটি দিয়ে আমি আদম বানাইব, আদম সন্তান বানাইব, এই আদম সন্তানের রূহটা কবজ করার দায়িত্ব আমি আল্লাহ তোকে দিয়া দিলাম। এই মাটি দেখি যেদিন প্রথম কান্না শুরু করে দেয়, সেদিনই তোর কাছে মায়া লাগে নাই, দয়া লাগে নাই, এই দুনিয়া থেকে আদম সন্তানের রূহটা কবজ করার দায়িত্ব আমি আল্লাহ তোরে দিয়া দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমআ 28 নম্বর পারার হিফজুল কোরআন শরীফের 13 নম্বর পৃষ্ঠার শুরুর দিক দিয়ে বলেন, সূরা জুমআর 8 নম্বর আয়াত, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াস শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। তোমার কাছে যখন আজরাইল আসবে, মৃত্যু আইসা যাবে, তখন আদম সন্তান দুনিয়ার মায়া ছাইরা কেউ যাইতে চায় না, সবাই কান্নাকাটি করে। আল্লাহ বলে, না না, এমন একজনের কাছে দায়িত্ব দিছি, ছেলে কাঁদতে পারে, মেয়ে কাঁদতে পারে, মায় কাঁদতে পারে, সন্তান মারা যায়, কথা বলেন হয় কি না? বাবাই সন্তানের জন্য কান্দে, ভাই কান্দে, স্বামী কান্দে, স্ত্রী কান্দে, এ দুনিয়ার মুসলমান আজ পর্যন্ত কেউ বলতে পারবে না কারো সন্তান কান্নাকাটি করছে, কারো বাবা মা কান্নাকাটি করছে, কারো ভাই বোন আত্মীয় স্বজন কান্নাকাটি করার কারণে আজরাইলের দিনের মধ্যে মায়া লাগা যায়। মায়ার কারণে আজরাইল 5 মিনিট হায়াত বাড়ায় দেয় হয়েছে কিনা,
না না, আল্লাহ এমন একজনের দায়িত্ব দেয় ওই ফেরেশতার দিন থেকে মায়া কান্না আল্লাহ উঠায়া লয়। মরতে হবে কি না, মরবেন কে কে, হাত তোলেন তো দেখি। নারে তাকবীর, সবাই মরবো তাই না, হাত নামা। মরবো বলে কথা আমরা যারা বিশ্বাস করি, এবং এটা বিশ্বাস করতেই হবে, কথা বলেন ঠিক কিনা, আস্তিক হোক আর নাস্তিক হোক, মুসলমান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, নাসারা হোক, আজ পর্যন্ত কোন মানুষ এ কথা অস্বীকার করতে পারেনি, কেউ আল্লাহরে অস্বীকার করে, নাস্তিকরা কারে অস্বীকার করে, আল্লাহ অস্বীকার করে। নাস্তিকরা বলে দুনিয়া এমনি এমনি হয়েছে, কেউ কেউ বলে বানর থেকে মানুষ হয়েছে, কিন্তু কোন নাস্তিক এ কথা বলে না যে আমাকে, আমি মরবো না, মরা থেকে আমি বাইচা যাবো, কেউ এই পর্যন্ত বলতে পারছে কথা। মৃত্যু এমন জিনিস, মৃত্যু এমন জিনিস, যেই জায়গায় যেখানে যেই সময় ও বান্দা তোমার জন্য লেখা আছে, আল্লাহর কসম সেই জায়গায় ওই অবস্থায় মৃত্যু তোমারে ধরে ফেলবে, কথা কন ঠিক কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা নিসা হিফজুল কোরআন শরীফ 5 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠায়, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যাদা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসলমান, দুনিয়ায় কত টাকাওয়ালা, কত ক্ষমতাশী আছে, টাকাওয়ালা যদি বুঝতো এবং এটা যদি প্রমাণিত হইতো, টাকা দিয়া হায়াত 2 সেকেন্ড 1 সেকেন্ড 1 ঘন্টা 2 ঘন্টা 1 বছর কিনা যায়। বিল ক্লিন্টন মরতো না, বাংলাদেশের জহিরুল ইসলাম মরতো না, যদি কোনো ক্ষমতাশীল এ কথা প্রমাণ করতে পারত, জনবল দিয়া, ক্ষমতা দিয়া, রাজ্য ক্ষমতা দিয়া হায়াত বাড়ানো যায়, হায়াত বাড়ানো যায়। আল্লাহর কসম আমার মনে হয় ফিরাউন মরতো না। এর সাথ চাচা চলে গেছে কিনা, উনি যদি জানত হায়াত কিনা যায় ক্ষমতা দিয়া, টাকা দিয়া, 9 বছর ছিল আরো 9000 বছর থাকার জন্য যা যা করা দরকার তাই করতো, কথা কন ঠিক কিনা। আমি ওনারে দিয়া বললাম গোটা জগতের সমস্ত ক্ষমতাশীলদের অবস্থাই তাই, টাকাওয়ালাদের অবস্থা একই অবস্থা, টাকা দিয়া ক্ষমতা দিয়া যদি হায়াত কিনা যাইত, আজরাইলে যদি ঘুষ দেওয়া যাইত, টাকাওয়ালারা ক্ষমতাশীল ব্যক্তিরা মরত না।